সিলেটের শাহপরান থানার একটি পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে দুর্বৃত্তদের হামলার পর তাদের গ্রেপ্তার না করায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন পাম্প ও সিএনজি স্টেশনের মালিকেরা। আগামী 4 জুন থেকে সিলেট জেলার সব পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ও নার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স ডিস্ট্রিবিউটার্স এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ও নার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ট্যাঙ্ক লরি ও নার্স অ্যাসোসিয়েশন ও এলপিজি ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে ধর্মঘটের ডাক দিয়েছে। বিষয়টি মঙ্গলবার সিলেট ভিউকে নিশ্চিত করেছেন বাংলাদেশ সিএনজি স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ও নার্স অ্যাসোসিয়েশনের বিভাগীয় সভাপতি আমিরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, গত শুক্রবার সিলেট শাহপরান থানার পীরের বাজারের আর রহমান অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে সরকার দলীয় ছাত্র সংগঠনের নামে কয়েকজন দুর্বৃত্ত জ্বালানি কিনতে আসা ক্রেতাদের সারি ভেঙে ফিলিং স্টেশনে প্রবেশ করে, এ সময় স্টেশনের কর্মীরা বাধা দিলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা করে, এতে ফিলিং স্টেশনের কয়েকজন কর্মী আহত হন। এ ঘটনার পরদিন ফিলিং স্টেশনের মালিক পক্ষ মামলা করেন, কিন্তু প্রথমে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এছাড়া অদৃশ্য শক্তি বলে প্রথম দিনেই মামলার আসামিরা জামিন নিয়ে নেন, এতে আমরা ফের হামলার আশঙ্কা করছি, তাই দোষীদের বিচারের দাবিতে আমাদের এ ধর্মঘট আহ্বান। আমিরুজ্জামান চৌধুরী আরও বলেন, সিলেটের বিভিন্ন সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্পে প্রায়ই এভাবে সন্ত্রাসীরা কোনো কারণ ছাড়াই হামলার ঘটনা ঘটায়, এতে পাম্প ও স্টেশন মালিকেরা ক্ষতিগ্রস্ত হন, কিন্তু প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নেয় না, তাই এর প্রতিবাদ হিসেবেও আমাদের এ ধর্মঘট।